মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আগে কঙ্কাকে খাবার। Many, many happy returns of the day. খুব ভালো থাক। কি ব্যাপার বলতো সোনাদা, ঠিক আছিস তো? মানে এত ফর্মাল তুই, আর রাত্রিবেলা ফোন করলি না কেন? প্রতি বছর তো করিস। তোকে এখন বিরক্ত করা যায় না, তুই হলি ফ্যামিলি ম্যান, একটু ফর্মাল তো হতেই হবে ভাই। আর ম্যাডাম আপনি এসেছেন, এই জন্মদিনটা কিন্তু আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, জানেন তো। বাজে কথা রাখো তো, এই তোমার বউ কিন্তু আজকে আমাদের আবার চিনতে পারলো না। সে কি রে, কি কেস বলতো সোনাদা? দাঁড়া ওকে একবার ডাকি, একবার ভালো করে ফর্মালি ইন্ট্রোডিউস করে দিই, কি বারবার ভুলে যাচ্ছে নাকি? এই না না, সেরকম কিছু না, ও আমাদের সঙ্গে দিয়েই অন্যদিকে চলে গেছে। আমার মনে হয় ও আমাদেরকে ঠিক খেয়াল করেনি, তুই চিন্তা করিস না। কি রে সমুজন, বন্ধুর জন্মদিনে এত দেরি করে গেস্টের মতো এলি? না না মানে, আর শোনো আমার একটা সিভিয়ার কমপ্লেন আছে। দেখো সমুজন, অর্জুনের বিয়ের পর থেকে কিন্তু আমি তোমাকে একদম এ বাড়িতে দেখি না। কি হয়েছে বাবা? হ্যাঁ এবার বল, কিছু বল না গো কাকিমা। বাবা আসলে আমাকে না বড্ড ছোটাছুটি করতে হচ্ছে, খুব চেষ্টা করছি যাতে ব্যবসাটাকে দাঁড় করাতে পারি, একটা অফিস নেওয়ার ইচ্ছে আছে, সেই জন্যই একটু ব্যস্ত থাকি, আর কিছু না। কি দেখছিল তখন রূপকথা, নাকি আমাকে দেখাচ্ছিল? দেখো কঙ্কাপতি, তুমি যাকে পাবার আশায় এত পাগলামি করলে, সে চিরকাল আমার ছিল, আমারই আছে আর আমারই থাকবে। মাঝখান থেকে তুমি বোকা বনলে। কিরে কঙ্কা, চুপ করে গেলি কেন? কিছু না, সব ঠিক আছে। সত্যি সব কিছু ঠিক আছে তো, নাকি আবার তালটা কেটে গেল? না না, তাল কাটবে কেন হঠাৎ? আচ্ছা কঙ্কা, সমুজ্জলদা অর্জুনদার খুব ভালো বন্ধু, তাই না? বন্ধু নয় রে, মোসাহেব। ও শুধুমাত্র অর্জুনের কাছে হাত চড় করে ফেভার চাওয়া একটা মোসাহেব ছাড়া আর কিচ্ছু নয়। আমি যদি এই বাড়িতে না আসতাম, তাহলে সমুজ্জলের এই আসল চেহারাটা আমি জানতেই পারতাম না, বিশ্বাস কর। কি বলছিস? কি যা বলছি ঠিকই বলছি। অর্জুন মাতাল হলে ওর বমি সাফ করে ওকে গাড়িতে করে ধরে ধরে বাড়িতে নিয়ে এসে পৌঁছে দেওয়া ওর কাজ। অর্জুন যদি রাস্তায় ভুল করে কিছু ফেলে আসে, তাহলে সেটা কুড়িয়ে আনার কাজও সমুজ্জলের। ও বেসিক্যালি একটা পোষা কর্মচারী। এই দিদিভাই, তুই কিন্তু দাদাভাইকে সামলা, অলরেডি 6টা আইসক্রিম খেয়ে ফেলেছে, এই ব্যাপারটা যদি কেউ খেয়াল করে তাহলে কিন্তু আবার কথা শোনাবে। কি হয়েছে? থাক না, ইচ্ছে করলে তুইও খা, কেউ কিছু বলবে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ অর্জুন দা। আগে কঙ্কাকে খাবার। ওরা কি কিউট কাপেল রে। এই কঙ্কা, এবার তুমি অর্জুনকে খাওয়াও, লজ্জা পেলে চলবে না। প্লিজ হোল্ড দ্য মোমেন্ট, প্লিজ একটা ছবি তুল।
আপনি এখানে দাঁড়িয়ে আছেন? ও মা, তাতে কি, আমাকে তো নতুন বউ বললেন এখানে থাকতে। অসীমাদি, ও মা, তুমি আবার চলে এলে এখানে? ঘরটা বন্ধ করে দেবো, এত বাইরের লোক আসা যাওয়া আমার ভালো লাগছে না। আপনার হয়ে গেছে তো? হ্যাঁ, থ্যাঙ্কস ফর ইয়োর ফেভার। ইউ ওয়েলকাম। তুই বাড়ি যাব, আমি আসছি একটু পরে। কেন, বন্ধুর জন্মদিনে খাওয়া হজম করবে বুঝি এখানে দাঁড়িয়ে? হ্যাঁ, বন্ধুর বউ এত খাইয়েছে যে এখানে দাঁড়িয়ে হাওয়া না খেলে তোমার খাবারটা হজম হবে না। সে তো খাইয়েছেই, কেন তুই খাসনি? আমি তো দেখলাম তুই দিব্যি কাবাবের প্লেট নিয়ে কাকিমার সঙ্গে গল্প করছিস, বেশ কয়েকবার মটনও নিয়েছিস আমি দেখেছি। না দেখার কি আছে, কি আর করব, খেতেই তো গেছি আমরা। আমরা আফটার অল বাইরের হাবাতে টাইপের লোক, তাই তোমার বড় লোক বন্ধু আমাদের পেট ভরে খাইয়েছে, এটাই তো? তোমার বন্ধুর মা কাকি পিসি তারা দাঁড়িয়ে খাইয়েছে। ও হ্যাঁ, তার বউও তো ছিল। কাঙালি ভোজন করালে পুণ্যি হয় তো, সেটাই করেছে। তো রেগে যাচ্ছিস কেন, বল না কি হয়েছে। আরে না না, রাগ করবো কেন, আমার রাগ করার কোনো অধিকার আছে নাকি? কিন্তু ধরো যদি আমি তোমায় এখন বলি যে আমি ওখানে গিয়ে চূড়ান্ত অপমানিত হয়েছি, একেবারে ঘাট ধাক্কা খাওয়ার মতন অপমান সহ্য করেছি, কি করবে তুমি? কি করবে বলো, গিয়ে চার্জ করতে পারবে তাকে যে আমায় এই অপমানটা করেছে? তার কাছে জবাবদিহি চাইতে পারবে? রূপকথা এতটা খেপে রয়েছে কেন জানা দরকার। রূপকথাকে তো বাড়িতে সবাই ভালোবাসে, আর কারোর তো ওকে কিছু বলার কথা না। তবে কি কঙ্কা কিছু বলেছে? আমার সেদিন ওই কথাগুলো বলার ঝালটা কি আজও রূপকথার উপর বার করেছে? এই 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 রূপকথা, রূপকথা বল না, তোর কি কঙ্কাবতীর সঙ্গে কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, আমি তো দেখলাম যে তুই কঙ্কাবতীর সঙ্গে ওপরে গেলি। হ্যাঁ, আমার ওয়াশরুম যাওয়ার দরকার ছিল, তখন বাইরের লোকেদের জন্য ওখানে বরাদ্দ যে বাথরুম সেটা তো বন্ধ ছিল, তাই বাইরের লোক হলেও তোমার কঙ্কাবতী আমায় বাধ্য হয়ে ওদের পার্সোনাল ওয়াশরুমে নিয়ে গেছিল। সেটাও করলো অর্জুনদার কাকিমণি বলার জন্য, ওর কিন্তু আমায় নিজের ঘরে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, সেটা আমার সামনে বলতেও দ্বিধা করেনি একবার। আচ্ছা কি হয়েছে আমাকে পুরোটা খুলে বলতো, তুই কি কঙ্কাবতীকে কিছু বলেছিস না? মানে এই যে আজকেও আমাদের চিনতে পারেনি সেটা নিয়ে কি কিছু বলেছিস তুই? না গো, বলিনি আমি ওকে, কিচ্ছু বলিনি, কিন্তু মাথাটা ঝাঝা করছিল, ওকে না যে কথা বলে ধুইয়ে দিতে ইচ্ছে করছিল। আচ্ছা ঠিক আছে, শান্ত হ। হ্যাঁ হ্যাঁ, শান্ত আছি আমি, একদম শান্ত আছি, কিন্তু আমার না তখন সবার সামনে বলতে ইচ্ছে করছিল যে বিয়ের আগে ও তোমায় নিয়ে গিয়ে এরকম পুকুর ঘাটে নির্জনে কি এত গল্প করত। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।